কিন্তু আগামী 10-12 দিনের মধ্যে কোনো নন পলিটিক্যাল ব্যানার নয়, কোনো ধার্মিক সংগঠনের ব্যানার নয়, ভারতীয় জনতা পার্টি এই সিউড়ি শহরে এক বিশাল আন্দোলনের আয়োজন করবে আজকের এই ঘটনার প্রতিবাদে। এটা শুধু সিউড়িতে আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না, বিজেপি এর প্রতিবাদে সমস্ত জেলায় কর্মসূচি পালন করবে। আমরা আগামী 1 সপ্তাহ সমস্ত জেলা জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদে নামব। শান্তিপূর্ণ ধর্মীয় মিছিলের ওপরে, যেখানে বিজেপির লোক নেই, আমাদের জেলা সভাপতি বা আমাদের জেলা বিজেপির কেউ নেই, সবাই তো পাকা জেলায় রয়েছেন, অন্য সংগঠন নেই, সাধারণ মানুষ করছেন মিছিল, তাদের ওপরে যেভাবে নির্বিচারে আক্রমণ হলো আমরা তার নিন্দা করি। এ নিয়ে বিজেপি আন্দোলন করবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালের কাছে আমরা দাবি করবো পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপ। সেদিনকে কি দিলীপ ঘোষ উপস্থিত থাকবে? সম্ভবত দিলীপ দা থাকবেন, তার জন্য ডেটটা রামকৃষ্ণদা ঠিক করবেন দিলীপ দার সঙ্গে। ওনার যদি হিম্মত থাকে এরপরে বিজেপির আন্দোলন আটকে দেখান, যে আইপিএস অফিসার আটকাবে তাকে আমরা তিব্বতে পাঠিয়ে ছাড়বো। আমি নাম করে বলে দিলাম, প্রশাসন যদি শুরু করে এর শেষ কিন্তু আমরা করবো। এটা ভুলে গেলে চলবে না, কেন্দ্রে কিন্তু বিজেপির সরকার আছে, এটা কিন্তু ভারতবর্ষ, এটা পশ্চিম বাংলাদেশ নয়, এটা বাংলাদেশ নয়। ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র ভাই মোদী। আমি আইএএস আইপিএস অফিসারের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু ভারত সরকারের চাকরি করেন, আপনারা মমতা ব্যানার্জির চাকরি করেন না। কন্ট্রোলিং অথরিটি কিন্তু এখনো ভারত সরকার। যে কাণ্ড আপনারা করেছেন তাতে যদি কোনো আইএএস আইপিএস অফিসারের চাকরি জীবনে বিপদে পড়েন, আমি পরিষ্কার বলছি, যদি কোনো গ্রেপ্তারি হয়, যদি কোনো আহত হয়, এর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় মানবাধিকার কমিশনেও যাব, বা বাকি যা যেখানে, আমি তো বললাম রাজনাথ জি আসছেন 14 তারিখ, পুরো রিপোর্টটা জেনে নি কি আছে, আমি নিজের 14 তারিখ আমি রাজনাথ জির কাছে রিপোর্টটা আমরা দেবো। আপনারা কি আজকে পুলিশের কাছে যাবেন, এসপির সঙ্গে দেখা করবেন? এসপির সঙ্গে দেখা করার তো বিষয় নেই, এসপির কথা আমরা রেখেছি, উনি আমাদের কথা রাখেননি।